আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা গাউছিয়া থেকে টানা প্রায় 4 ঘন্টা পর কাঞ্চন ব্রিজে এখানে আসে নামলাম, তারপর বাণিজ্য মেলায় আসলাম। বাণিজ্য মেলা এখনও কাজ চলতে। বাণিজ্য মেলায় আসতে হলে দুটি রাস্তা রয়েছে, একটা হলো কুড়িল বিশ্ব রোডে হয়ে, আর একটা হলো যে গাউছিয়া হয়ে কাঞ্চন ব্রিজ, তারপরে বাণিজ্য মেলা একটা অটোরিকশায় করে। আর এখানে আপনি বাণিজ্য মেলা যদি আসতে চান, ভালোভাবে যদি আসতে চান, তাহলে আপনার অবশ্যই কুড়িল বিশ্ব রোড হয়ে বিআরটিসি বাসের সার্ভিস আছে ওইখানে। যেদিন বাণিজ্য মেলা উদ্বোধন হবে সেদিনই কুড়িল মানে ওই বিআরটিসি বাস সার্ভিস দিবে, তখন আপনারা চাইলে ভালোভাবে যদি আসতে চান তাহলে ওই রাস্তাটাই চুজ করে নিতে হইব। আর যারা আপনারা ঢাকা নারায়ণগঞ্জের এই পাশে থাকেন, শনিহাটা রায়েরবাগ বা যাত্রাবাড়ির এই পাশে থাকেন, তাদের অবশ্যই নারায়ণগঞ্জ হয়ে আসতে হইলে রূপসা, তারপর বরফা, তারপর গাউছিয়া, তারপর কাঞ্চন ব্রিজ, এতগুলা রাস্তা আপনার 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে। আর সাথে ধুলোবালি আর আছে, কারণ এই রাস্তা মেরামতের কাজ চলতেছে। এক লাইনের রাস্তা, একটা গাড়ি এক ওয়ান বাই ওয়ান গাড়ি চলাচল করে। তারপরে একটা কাঞ্চন ব্রিজে আগে একটা টোল প্লাজা রয়েছে, সেটার টাকা উঠাইতে উঠাইতে মনে করেন 3 থেকে 4 ঘন্টা। তো আপনারা যারা ঢাকা বা মগবাজার, তারপর গুলিস্তান, তারপর শাহবাগ এখান থেকে বাণিজ্য মেলা আসবেন, অবশ্যই তারা কুড়িল বিশ্ব রোড হয়ে বিআরটিসি বাসে করে আসতে পারবেন। তো এখন মেরামতের কাজ চলতেছে বাণিজ্য মেলার। আমরা প্রায় 5টা বাজে গাউছিয়া থেকে বাসে উঠলাম। ডাবল যে বাসগুলো রয়েছে বিআরটিসির সার্ভিসের, তাদের কোনো স্পিড বলতে কিছুই নাই। আর কি বলবো, রাস্তার যে অবস্থা খারাপ ছিল, এই অবস্থায় যে আসতে পারছি এখন পর্যন্ত, ভাবছিলাম আমাদের হয়তো ঢুকতে দিব না বা ভিতরে লোকজনরে দেখবো না, বাট ভিতরে অনেক লোকজন এখনও কাজ করতেছে। আমরা এখনও যাইনি কারণ অনেক রাত হয়ে গেছে, বাসায় আবার ফিরতে হবে। আবার এই রাস্তায় বাসায় ফিরতে হইলে প্রায় 10টা বাজবে, এখন 8টার মতো বাজে। তো আমরা 5টা বাজে বাসে উঠছি, 8টার দিকে নামলাম কাঞ্চন ব্রিজে। তো শীতে অনেক অবস্থা খারাপ, যারা আপনারা আসবেন অবশ্যই শীতে কাপড় সাথে আনবেন। আমার নিজে বাসা যাত্রাবাড়ি এদিকে, তো আমি যদি আসি অবশ্যই কুড়িল দিয়ে আসবো এরপরে, কারণ গাউছিয়া দিয়ে আসে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা, তারপরে ধুলাবালিতে পুরো অবস্থা কাহিল থাকে, মানে মনে হইতেছে যে আমি খেলাধুলা করে বাণিজ্য মেলা আসছি এমন একটা অবস্থা। তো এই পর্যায়ে যদি আপনারা পড়তে চান বা এই পরিস্থিতি যদি আপনি না পড়তে চান, অবশ্যই কুড়িল বিশ্ব রোড হয়ে আসবেন, আর সেখান থেকে তো বিআরটিসি একটা বাসে সার্ভিস পাবেন। তো আমরা মেলা সম্পর্কে কিছু জেনে নিই, এবারকে মেলা কী কী রয়েছে বা কী কী থাকবে মেলায় চমক, তো সে সম্পর্কে। বাণিজ্য মেলার এটা 28তম আসর, আর প্রতি বছর বাণিজ্য মেলা কিন্তু জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়, আর জানুয়ারির 1 তারিখে এবার হতে পারে নাই, কারণ দ্বাদশ নির্বাচন, জাতীয় নির্বাচন ছিল, সেটার একটা কারণ ছিল। এই জন্য প্রথমত ভাবছিলাম যে বাণিজ্য মেলা হবেই না, কারণ প্রতি বছর বাণিজ্য মেলা যেতে যেতে একটা এমন একটা অবস্থা হয়েছে যে জানুয়ারি মাসে অপেক্ষা করি বাণিজ্য মেলার জন্য, আর ফেব্রুয়ারি মাসে অপেক্ষা করি বই মেলার জন্য। তো এটাই আর কি, ফ্যামিলির জন্য একটা মানে কিছু কেনাকাটা নেওয়া হয় বাণিজ্য মেলা উপলক্ষে, এটা একটা ভালো লক্ষণ, সবাই ফ্যামিলি নিয়ে এখানে আসে। আর বাণিজ্য মেলা এটা 28তম আসর, এখানে প্রবেশ মূল্য রয়েছে হলো 40 টাকা যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর বাণিজ্য মেলা শুরু হবে 21 তারিখে, 21শে জানুয়ারি, যদি পরিস্থিতি বাংলাদেশে সব কিছু ঠিক থাকে, সবাই এরকম দমে আগাচ্ছে। আর বাণিজ্য মেলা উপলক্ষে বিআরটিসি বাসের সার্ভিস আপনারা পাবেন কুড়িল বিশ্ব রোড থেকে একদম মেলা পর্যন্ত। তো এখানে আপনারা যদি আসেন অবশ্যই কুড়িল বিশ্ব রোড হয়ে আসবেন। যদি যাদের একদম কিছু করার নেই, যারা একদম গাউছিয়া এদিকে থাকেন, নরসিংদী এদিকে থাকেন, কিংবা কাঁচপুরে এদিকে থাকেন, তাদের তো একদম অবস্থা খারাপ, গাউছিয়া হয়ে আসতেই হবে। আর সবাই গাউছিয়া যদি হয়ে আসেন অবশ্যই 3 থেকে 4 ঘন্টা হাতে সময় রেখে আসবেন, কারণ বাসে এমন একটা অবস্থা থাকে 3 থেকে 4 ঘন্টা আপনার অবশ্যই লাগবে, এটা মাস্ট। আর শীত কিন্তু অনেক প্রচুর পড়ে, শীতে একদম অবস্থা খারাপ, আমি একদম কাঁপতেছি। তো অবশ্যই শীতে জামা কাপড় নিয়ে আসবেন, বাচ্চারা যাদের নিয়ে আসবেন, আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন বা ছোটো বাচ্চাদের জন্য অবশ্যই শীতের কাপড় নিয়ে আসবেন। আপনি যখন বাণিজ্য মেলা পুরোটা ঘুরে আবার যখন বাসায় রিটার্ন ব্যাক করবেন, তো অবশ্যই একটু ভালো সময় থাকতে থাকতে ব্যাক করবেন, কারণ এখান থেকে যাওয়ানোর সময় অটো পেতে কিন্তু অনেক কষ্ট ব্যাক পোহাতে হয়, কারণ অনেক সময় অটো থাকে না, বিআরটিসি বাস থাকে না, তারপরে কুড়িল বিশ্ব রোড থেকে যে কাঞ্চন ব্রিজ থেকে যে কুড়িল বিশ্ব রোডে যে বিআরটিসি বাসের সার্ভিস থাকে সেটা 8টা থেকে 9টা পর্যন্ত থাকে, মাঝে মাঝে বাস পাওয়া যায় না, তখন অটোওয়ালারা বা সিএনজিওয়ালারা ভালো দাম চায়, মানে তখন যে দামে আপনি আসছেন সেটা দ্বিগুণ দিয়েও আপনি যেতে পারবেন না এমন একটা অবস্থা থাকে। তো অবশ্যই দিন থাকতে থাকতে বা সন্ধ্যা থাকতে থাকতে অবশ্যই বাসায় রিটার্ন ব্যাক করবেন। তো এই ছিল বাণিজ্য মেলা নিয়ে টোটাল কি একটা একটা তথ্য, যে আপনার বাণিজ্য মেলা যদি আসেন কীভাবে আসবেন, আর কখন যদি যাবেন, আবার কখন যাবেন, আর শীতের জন্য দেখো যেহেতু শীত চলতেছে বাংলাদেশে, এবার ভালো শীত পড়ছে, ঢাকাতেও ভালো শীত পড়ছে, তো অবশ্যই সেরকম প্রস্তুতি নিয়ে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।